এই দেশের কান্তি লগ্নে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অবশ্যই নতুন দায়িত্ব পেলে স্বাভাবিক ভালো লাগা কাজ করে কিন্তু আমরা সচেতন রয়েছি এই 7 জানুয়ারি একটা ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই বাস্তবতায় যখন একটা ফ্যাসিস্ট রাষ্ট্রকে গ্রাস করেছে সেই পর্যায়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দেশের বাস্তবিক পরিবেশ সম্পর্কে অবগত রেখেই আমরা আমাদের ভালো লাগা কাজ করছে আমাদের 14 সালে একটি ভোটারবিহীন নির্বাচন অবৈধ নির্বাচন হলো 18 সালে ভোট চুরি নির্বাচন হলো আবার এখানে একটা ডামি নির্বাচন বসেছিল যেখানে আপনার 8 থেকে 10% ভোটও পড়েনি কিন্তু সেখানে সেই ধরনের একটা নির্বাচন করে তারা ক্ষমতায় এসে আসলো এবং শুধু এবারের লক্ষণীয় বিষয় যেটা শুধুমাত্র দেশি মিডিয়া নয় আন্তর্জাতিক মিডিয়া সরব ছিল এটা যেটা ডামি নির্বাচন এখানে যে 5 থেকে 7% বেশি ভোট পড়েনি সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে তো সেই বাস্তবতায় আমরা দায়িত্ব পেয়েছি এখানে অনেকগুলো চ্যালেঞ্জ কাজ করছে সেই সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা শুধুমাত্র এই কথা দিতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের উপর আস্থা রেখেছে আমরা সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে সেই আস্থার শতভাগ প্রতিদান ইনশাআল্লাহ আমরা দেব সেই প্রতিজ্ঞা আমাদের রয়েছে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে চলমান যে সংকট বাংলাদেশে রয়েছে এই সংকট শুধু বিএনপির সংকট নয় এই সংকট সারা দেশের মানুষের উপর সংকট রয়েছে এই সংকট উত্তরণের উপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রয়েছে তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর রয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে চলমান যে আন্দোলন সেটিকে আরও বেগবান করতে চাই আরেকটি কথা আপনি বলেছেন সাধারণ শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় পাঁচ দশকের চলমান অব্যাহত দ্বারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 5 দশকের চলমান আন্দোলন এটিকে আমরা আরও বেশি বেগবান করব সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো পিছপা হয়নি ভবিষ্যতেও ইনশাল্লাহ পিছপা হবে না এই নেতৃত্বের সাথে সারা বাংলাদেশের ছাত্র সমাজের একটি প্রত্যক্ষ সমর্থন রয়েছে এবং আমরা আরও গভীরভাবে বিশ্বাস করতে চাই যে সাধারণ শিক্ষার্থীরাও জাতীয়তাবাদী ছাত্রদলকে তাদের নির্ভরতার ঠিকানা হিসাবে মনে করে এবং রাকিব ভাই নাসির ভাই এদের নেতৃত্বে সামনে একটি দুর্বার আন্দোলন হবে ছাত্র গণ আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ গণতন্ত্রের মুক্তি স্বাদ ফিরে পাবে এবং আমরা যে প্রত্যাশিত ভোটাধিকার থেকে বারবার বঞ্চিত হয়েছি বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ তাদের সামগ্রিক মৌলিক অধিকার ফেরত পাওয়ার জন্য তাদের পথ আরও সুগম হবে ইনশাআল্লাহ আপনি অতীতে যখনই দেখবেন বাংলাদেশ একটা খাদের কিনারায় এসে উপস্থিত হয়েছে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আপনারা মিডিয়ার মাধ্যমে বলতে চাই বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের জীবন দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু তার অবস্থান থেকে এক চুলও পিছপা হয়নি এবং আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমরা যেভাবে ভ্যানগার্ড বলি এবং বাংলাদেশের ভ্যানগার্ড বলি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড বলি আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের বর্তমান কমিটি সেই লক্ষ্যে কাজ করবে এবং সফল হবে ইনশাআল্লাহ